আরে আমরা যদি সমাবেশ বন্ধ করতে চাই, আমরা যদি জনসভা বন্ধ করতে চাই, তাহলে বরিশালের জনসভা আমার মামাতো ভাইরে কইলেই সাবার। আর কারো লাগব একটা মানুষও তো বরিশালে পা দিতে পারবেন না। কয়েকটি সম্মেলনের সভায় আমি কিছু মন্তব্য করেছি, বক্তব্য দিয়েছি, তাতে বিএনপির নেতাদের আতে ঘাই লাগছে। খুব বেজার, খুব নারাজ হয়েছেন যে মেয়র সাহেব শেখ ফজলে নূর তাপস সাহেব এভাবে বললেন, আমাদের থলের বিড়াল বের করে দিলেন, এতে তাদের খুব আতে ঘাই লাগছে। তিনি বললেন রিজার্ভ বলে চিবিয়ে খায় নাই, রিজার্ভ বলে গিলে খেয়েছে। আমি আজকের এই সম্মেলন থেকে নিন্দা জানাই, ঘৃণা প্রকাশ করি ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কোনোদিন কিছু গিলে খায় নাই, গিলে খেয়েছেন আপনারা। 2001 থেকে 2006 সাল আমাদেরকে স্মৃতি রোমন্থন করতে বাধ্য করেন আপনারা, ভেবেছেন জাতি ভুলে গেছে। 150 ট্রাঙ্ক করে সৌদি আরবে টাকা নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া, দুর্নীতির দায়ে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেন নাই, জাতিকে শুধু ধোকা দিয়েছিলেন, খাম্বা দিয়েছিলেন, কারণ হাওয়া ভবন আর খোয়াব ভবনে সকল অর্থ লুটপাট আর গিলে খেয়েছেন তোমাদের নেতা কর্মীরা। ভারতে 11 ঘন্টা লোডশেডিং, অস্ট্রেলিয়ায় 4 ঘন্টা লোডশেডিং। আমার সম্বন্ধে আসছে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে, আমাকে আজকে বলল সেখানে পানি ব্যবহার কমিয়ে দিয়েছে সরকার, পানির ব্যবহার কমানোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে, ঘাসে মাঠে এখন আর পানি দেওয়া হয় না, কারণ পানির মূল্য তেলের মূল্য এত বৃদ্ধি পেয়েছে সরকার আর পোষাতে পারছে না। যখন সারা বিশ্বব্যাপী এই সংকট, তখন বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার নির্দেশে 2 ঘন্টা লোডশেডিং অবশ্যই আমরা সহ্য করব। আমরা জানি আবার যখন বিশ্ব এই মন্দা থেকে আমাদের উত্তরণ হবে, 100 ভাগ বিদ্যুতায়ন একমাত্র জননেত্রী শেখ হাসিনাই দিয়েছে, দিতে পারবে এই বাংলার জনগণকে।